20 বছর পর যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের নির্দেশে নিজের জমি বুঝে পেলেন নাসিরউদ্দিন নামের এক বৃদ্ধ। আদালতের নির্দেশে রাজধানীর চকবাজার এলাকায় ওই জায়গা নাসিরউদ্দিনকে বুঝিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ, বংশাল থানার ওসি শিশির কর্মকার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় নাসিরউদ্দিন সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, জীবনের শেষ সময়ে এসে হলেও তিনি সঠিক বিচার পেয়েছেন।